আমি নাজমুল হোসাইন, আমার বাবার নাম সাদ আহমেদ, আমার বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা। আমি 2006 সালে এসএসসি পরীক্ষার্থী ছিলাম, তখন আমরা কম্পিউটার সম্বন্ধে কিছুই জানতাম না। পরীক্ষার আগে আমাদের স্কুলে সিএলসি থেকে আমরা কম্পিউটার ট্রেনিং নিই। বর্তমানে আমি একটা প্রতিষ্ঠানে কর্মরত আছি, এছাড়া আমাদের নিজস্ব প্রতিষ্ঠান স্টার টেকনোভিশন, এর এখানে আমি 3D গ্রাফিক্স এবং অ্যাডোব প্রিমিয়ার এর এডিটিংয়ের কাজ করি, যেটা এই কাজে আমাদের যে বেসটা তৈরি হয়েছিল আমলা সদরপুর স্কুলদের ট্রেনিংয়ের মাধ্যমে, ওই বেসটা কাজে লাগছে, অনেক উপকৃত হয়েছি আমরা, আমি যে এই ট্রেনিংটা করার ফলে। আমাদের স্কুলে কম্পিউটার শিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য ভ্যাব এনজিএ এবং ডিনেটকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি তাদেরকে মানে রিকোয়েস্ট করছি যে আমাদের মতন অনেক স্কুলে বা আছে গ্রাম বাংলাদেশে, যেখানে আমাদের মতন অনেক ছাত্র আছে যে তারা কম্পিউটার সম্বন্ধে কিছুই জানে না। এখন পর্যন্ত বাংলাদেশে অনেক প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে কম্পিউটার পোষাই নাই, সেসব এলাকায় স্টুডেন্টদের বা ছাত্রছাত্রীদের শিক্ষিত করার জন্য বা ট্রেনিং দেওয়ার জন্য আমি ভাবেন যে এবং জিনেটকে অনুরোধ জানাচ্ছি।